যায় শুধু জঙ্গল আর পাহাড়। এই মাড হাউস থেকে কিছুটা দূরত্বেই দুর্গাপূজোর আয়োজন করা হয়েছিল। গেলাম একটু ঠাকুর দেখতে। অন্ধকার আচ্ছন্ন পরিবেশে রাতের আকাশের তারাগুলো যেন খুব কাছের মনে হচ্ছিল। পরদিন ভোরবেলা উঠে আমরা মাড হাউসের চারপাশটা ঘুরলাম। তারপর চা খেতে খেতে গল্প হচ্ছিল এই সেই মাহাতো মাড হাউস। হ্যাঁ, এই সেই মাড হাউস বেলপাহাড়ির কাঁকড়াঝোড়ে, যেখানে শুটিং হয়েছিল চিন্ময় রায় অভিনীত বিখ্যাত ছবি চার মূর্তি। আর সেই ফিল্মের অভিনেতা গোপীনাথ মাহাতোর বাড়িই হলো এই মাহাতো মাড হাউস। মাহাতো মাড হাউসের বুকিং ইনফরমেশন ও কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। চা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। গ্রাম পেরিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটা পথে শিব মন্দির দর্শনে। গভীর জঙ্গলে ঘেরা এই শিব মন্দির। হাই ফ্রেন্ডস, আমি মোহর। মোহর এখন আমার পিঠে পিঠে চেপেই সকাল থেকে ঘুরছে। কাল রাতে মাড হাউসের সামনে কাঠপিঁপড়ের কামড়ে তার পা ফুলে গেছে, তাই মাঝে মাঝে হাঁটছে আর পিঠে করে ঘুরছে। এই কাঁকড়াঝোড় জঙ্গলে বুনো হাতির দল ও পাইথনের বেশ উপদ্রব আছে, তাই একটু সাবধানে চলাফেরা করতে বলেছিলেন মাড হাউসের রূপমদা। তবে সেসব কিছুই দেখতে পেলাম না। দেখতে পেলাম মাকড়সার তৈরি জাল, পাখি, প্রজাপতি ও অনেক ধরনের বন্য ফুল। এই হলো শিব মন্দির, যা পাহাড়ে ঘেরা ঘন জঙ্গলের মধ্যে অবস্থিত। ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম। এবার আমরা যাব কেটকি ঝর্ণা লেক দেখতে। গ্রামের পাড়ার কাঁচা রাস্তা দিয়ে আমাদের গাড়ি এগোতে থাকলো। কাঁকড়াঝোড় থেকে প্রায় ঘণ্টাখানেকের পথ এই কেটকি ঝর্ণা লেক। এসে পৌঁছালাম পাহাড় ও সবুজে মোড়া বিস্তীর্ণ এই কেটকি লেকে।
জায়গাটার নাম কেটকি ঝর্ণা লেক, কিন্তু অনেক ঘুরেও ঝর্ণার দেখা পেলাম না। তবে যেটা দেখতে পেলাম, বিস্তীর্ণ এই লেক এই লেকের প্রাকৃতিক সৌন্দর্য আমরা বেশ কিছুক্ষণ ধরে উপভোগ করলাম। এই সৌন্দর্য ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরলাম। স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলে জানতে পারলাম, এই কেটকি ঝর্ণা লেকে অনেক পর্যটক এসে তাঁবু বা টেন্টে রাত্রি যাপন করেন। চলুন দেখে নেওয়া যাক আকাশপথে লেকের ভিউ। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আমাদের এই মোহর ক্রিয়েশন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই বেল আইকনটি টিপে দেবেন। বাই বাই বন্ধুরা।